Hi friends and fellas, you know, winter holiday already approached এবং ক্রিসমাস ইজ অ্যাপ্রোচিং। আমি যখন বাংলাদেশেও ছিলাম তখন আমার একটা ডে কেয়ার সেন্টার ছিল, প্লে টু লার্ন, ওখানেও আমি ক্রিসমাসের প্রোগ্রামটা সেলিব্রেট করতাম, অত্যন্ত কালারফুল। এবং এখানে আসলে আমি ওই জিনিসটাকে একটু ধরেই রেখেছি, আমার কেন জানি ক্রিসমাসের যে সাজগোজ হয় বা ক্রিসমাসের যে থিম হয় সেটা আমাকে খুব টানে। তো আজকে আমি গিয়েছিলাম বাজারে, খুব ছোটো ছোটো কয়েকটা জিনিস কিনলাম, কিনে আমি আসলে একটা ক্রিসমাসের কর্নার তৈরি করলাম। সেখানে আমি একটা ক্রিসমাস ট্রি নিয়ে এসেছি, সেখানে ছোট্ট একটা ক্রিসমাস ট্রি, কিন্তু এত সুন্দর দেখতে। সঙ্গে আমি কিছু গিফট বক্স পেলাম, সেগুলোও কিনলাম। গিফট বক্সের ভিতরে গিফট আছে, কিছু কিছু গিফট আছে। সঙ্গে আমি একটা এরকম একটা এলফের সাথে একটা রেইনডিয়ারের একটা শো পিসও পেলাম। সঙ্গে আমার খুব প্রিয় একটা চকলেট, যেটা আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে লিন্ডিট, সুইজারল্যান্ডের চকলেট। আমি গিয়েছিলাম সুইজারল্যান্ডে লিন্ডিটের চকলেট যেখানে মেক হয় সেখানে, ইটস বিউটিফুল প্লেস। তো সব কিছু মিলিয়ে আর এটা হচ্ছে আসলে ক্রিসমাসের ফ্রেগনেন্স, আমি কিছু ড্রাই ফ্লাওয়ার নিয়ে এসেছি ক্রিসমাস ফ্রেগনেন্সে। তো সব কিছু মিলিয়ে আমার ছোট্ট একটা কর্নার আমি ক্রিয়েট করেছি ক্রিসমাসের জন্য, এবং আমি রিয়েলি রিয়েলি আমার কাছে খুব ভালো লাগছে এটা দেখতে। সো আমার এই ভালো লাগাটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম।